ধারের টাকা চাইতে গিয়ে দুই বন্ধুর বচসা। ঘটনায় আক্রান্ত দুই বন্ধুই। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকায়। আক্রান্তরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্তরা হলো দুলাল শেখ এবং জাহাঙ্গীর আলম। তাদের দুজনেরই বাড়ি কুমারগঞ্জ এলাকায়। জানা যায় জাহাঙ্গীর আলম দুলাল শেখের কাছ থেকে 500 টাকা ধার নেয়। এই দিন সকালে সেই টাকা চাইতে যায় দুলাল শেখ। অভিযোগ, এই নিয়ে দুই বন্ধুর মধ্যে বচসা বাধে। ঘটনায় তারা দুইজন আহত হয়, দুজনেরই মাথায় চোট পেয়েছে। এরপরই তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। কত টাকা নিয়ে? 500 টাকা। নিয়ে কী হয়েছে আজকে? আজকে তো মারামারি, দুজনের মার, দুজনের মারামারি। কে পেত টাকাটা? কে পেত টাকাটা? পেত দুলাল। আর দুলালের ভাতিজা বুঝেন তো, আর ভাই পেত 2000 টাকা পেত আমার ছেলে। আপনার বলছি কি ওই টাকাটা নিয়ে আমি তোমাকে দিয়ে দেবো, এলে কোনো দুটো আনলেন দিয়ে। আজকে সকালে হয়েছে? হ্যাঁ, সকাল 8টা। কজন আহত হয়েছে? এখন কোথায় নিয়ে এসেছেন? আমরা মেডিকেল হসপিটাল। আপনার নাম? সাইদুর রহমান। ডাক্তার